नमस्कार बंधुरा, इंडियन इल्यूमिनेशन थिएटर नतून एक भिडियोते तुम्हारे सबा के जाना स्वागत। बंधुरा, कल के खूब गभर एवं एक खूब मर्माहत न्यूज एस बॉलीवुडर वन अफ द प्रमिसिंग एक्टर सुशांत सिंह राजपूत सुसाइड कर। तो आजकल विषय बेसिकली टाइटल तुम्हारा देखे जे हाउ टू अडप्ट कैरेक्टर लाइक एम एस धोनी, व्हाट सुशांत सिंह राजपूत प्लेड इन एम एस धोनी। बेसिकली एक कैरेक्टर के क्यों से भावे धरते हैं से नहीं आलोचना करब, मैं एक कैरेक्टर कैरेक्टराइजेशन एवं तरह जो विषय वस्तु से ही विषय नहीं आज के फोकस करब। कैन एम एस धोनी इज वन अफ द बेस्ट परफॉर्मेंस इन बॉलीवुड सुशांत सिंह राजपूतर जो से ही विषय नहीं आज कथा बोल। जो हमें एम एस धोनी फिल्म देखी तक आढ़ाई घंटार होक दो घंटार होक एक्जैक्ट टाइम ड्यूरेशन मन नहीं, कटुकु मन आज मैं फ्रेम टू फ्रेम सीन बाय सीन शॉट बाय शॉट सुशांत सिंह राजपूत जो ऑब्जर्वेशन स्किल एवं जे भावे एम एस धोनी के ऑब्जर्व कर दिन पर दिन दीर्घ दिन धरे और जे भावे कैरेक्टर के फुटिए तुले जे भावे तार स्ट्रगल तार ऑब्स्टेकल्स तार सक्सेस तार इमोशंस सबगुलो डायमेंशन के जे भावे छुए 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 गेछेन खूब कम एक्टर ही पारे एटा करते। तो बेसिकाली भिडियो एक ट्रिब्यूशन बला जो पे तो विशेष किछु करते पर ट्रिब्यूशन हमार तरफ यटुकु नहीं। आगे हमें अनेकगुलो बॉलीवुड एक्टर के बचर हारी लाइक इरफान खान लाइक ऋषि कपूर। तो दिस इयर इज नॉट अ गुड फॉर एनी काइंड ऑफ पर्सन इन दिस वर्ल्ड एनी काइंड ऑफ पर्सन। हमें बचरता खूब खराब एक बचर, ये बचरता नहीं बेसि भावना चिंता ना कर भलो, ये बचरता जस्ट स्ट्रागल करते। दिस इज द टाइम टू बी the dictator, this is the time to be the generator, this is the time to be the mentor. ওই যে বলেছিলাম দুদিন আগে ডাবল ফোকাসের কথা, তো যাই হোক আজকে প্রসঙ্গে ফিরে আসি। এম এস ধোনির যে বাহ্যিক গঠন সেটা তো ছেড়েই দিলাম, সেখানে তো কাস্টিং ডিরেক্টর একটা ব্যাপার আছে যে কাস্টিং ডিরেক্টর তাকে চুজ করেছেন কোনো একটা বিষয় দেখেই যে হ্যাঁ এর মধ্যে এম এস ধোনির একটা আউটলুক আছে। তো তার পাশাপাশি একটা ক্যারেক্টারকে বিশেষত এটা খুব বড় উল্লেখযোগ্য একটা উদাহরণ লাইক ড্যানিয়েল ডে লুইস যেভাবে লিংকন ক্যারেক্টারটা প্লে করেছিলেন ঠিক আছে খুব রিসেন্টলি, বা উত্তম কুমার নায়ক সিনেমায় যেভাবে তার যে গল্পটা সেটা ধরেছিলেন। কিন্তু ড্যানিয়েল ডে লুইস আর এই উত্তম কুমার আর এই এই সুশান্ত সিং রাজপুতের যে এম এস ধোনি তিনটার মধ্যে পার্থক্য আছে। কারণ নায়কের যে ক্যারেক্টার সেটা কিন্তু একটা গল্প বা একটা ফিকশনের একটা ক্যারেক্টার সেটাকে তিনি পোর্ট্রে করেছেন, সেখানে হয়তো তার নিজের লাইফের কিছু ছাপ সত্যজিৎ রায়ের লেখার মধ্যে তার উত্তম কুমারের যে লাইফের ছাপ সেটা হয়তো থেকে গেছে, কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্য থেকে গেছে, সবটা মিলিয়ে মিশে এক হয়ে গেছে। কিন্তু বাকি যে দুটো ক্যারেক্টার আছে লাইক ড্যানিয়েল ডে লুইসের লিংকন তিনি মৃত এভারগ্রিন ক্যারেক্টার, আর এম এস ধোনি একজন জীবিত একজন অভিনেতা তাকে ফলো করা। তাই তিনটের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে নায়ক হচ্ছে ফিকশন ক্যারেক্টার, ড্যানিয়েল ডে লুইসের লিংকন হচ্ছে বেসিক্যালি মানে কিছুটা ইমাজিনেশন এবং কিছুটা মানে এভারগ্রিন ক্যারেক্টার, মানে যার লেজেন্ড একজন লেজেন্ডকে পোর্ট্রে করা লাইক ডন ব্র্যাডম্যানকে পোর্ট্রে করা অথবা কোনো অ্যারিস্টটলকে পোর্ট্রে করা বা সুকান্তকে পোর্ট্রে করা, এরকম বিষয়টা হচ্ছে লেজেন্ডারি ক্যারেক্টার বা এভারগ্রিন ক্যারেক্টার। আর লিভিং ক্যারেক্টার লাইক ডোনাল্ড ট্রাম্প পিএম মোদি এই ধরনের ক্যারেক্টারগুলো বা গুজারিসে যে ক্যারেক্টারটা ছিল তা সে হয়তো মারা গিয়েছিলো কিছুদিন আগেই, বা হয়তো এম এস ধোনি লিভিং লেজেন্ড ক্যারেক্টার। তো লিভিং লেজেন্ড ক্যারেক্টারকে পোর্ট্রে করা কিন্তু আরও কঠিন, কারণ সেই মোমেন্টে দ্যাট ইজ দ্য প্রেজেন্ট টাইম, দ্য ক্যারেক্টারাইজেশন ইজ নট ফ্রম দ্য পাস্ট অর ফ্রম দ্য ফিউচার, ক্যারেক্টারাইজেশন ইজ বেসিক্যালি ফ্রম দ্য প্রেজেন্ট টাইম। তো এটাই বলার যে কীভাবে তিনি তার ক্যারেক্টারটাকে ইউটিলাইজ করেছিলেন। ফার্স্ট হচ্ছে তার ক্যারেক্টারের যে আউটলুক, যদি বিভিএমএস এর ফর্মুলা বলি বডি, যেভাবে বডিটাকে সেট আপ করেছিলেন ক্যারেক্টারটা করার জন্য, যেভাবে শর্টসগুলো চুজ করেছিলেন ঠিক আছে, বডি ভয়েস সেকেন্ড ওয়ান ইজ ভয়েস, ভয়েসটা বেসিক্যালি কী যে কণ্ঠস্বর কতটা কাছাকাছি যেতে পারে তার ভয়েস মডুলেশন, কতটা কুইক ফাস্ট বলতে পারে ধোনির মতো, কতটা স্মার্টনেস, কতটা প্রোনাউন্সিয়েশন কতটা মিল আছে, এটা হচ্ছে ভয়েস। মাইন্ড মাইন্ড হচ্ছে বেসিক্যালি মনটাকে অ্যাডাপ্ট করা, যে ইউরাজের সাথে যে কম্পিটিশনটা বা 2011 যে ওয়ার্ল্ড কাপ অ্যাচিভমেন্ট বা বিভিন্ন অবস্টেকলস, তার ফার্স্ট গার্লফ্রেন্ড মারা যাচ্ছে, সেকেন্ড গার্ল জায়গায়টা বিয়ে হচ্ছে, সেকেন্ড জায়গায় একটা মিল হচ্ছে ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে মাইন্ডের সঙ্গে যাওয়া, ধোনির মাইন্ডের সাথে ম্যাচ করে নেওয়া বিষয়টা। এবং লাস্ট হচ্ছে স্পেস, তিনি যে স্পেসটা পেয়েছেন মানে ধোনির লাইফে যে জার্নিটা, এখানে স্পেস বলতে বেসিক্যালি স্ক্রিন প্লেজ, সেই স্ক্রিন প্লে যে স্পেসটা যেটা পেয়েছেন ধোনির যে জার্নিটা
একজন খড়গপুরে যায়, টিটি ওখান থেকে যেভাবে সোয়াইপ করে, এই স্ট্রাগলটা এত সুন্দর পোর্ট্রে করেছেন এবং কতটা সুন্দর পড়াশোনা রিসার্চ সেই বিষয়টাও ফুটে ওঠে। তো বেসিক্যালি এটা ক্যারেক্টারাইজেশন করার জন্য, বেসিক্যালি সিনেমায় ক্যারেক্টারাইজেশন পোর্ট্রে করার জন্য রিসার্চ ইজ দ্য ফার্স্ট প্রাইমারি ওয়ার্ক অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অবজারভেশন। দ্য ফার্স্ট প্রাইমারি ইজ রিসার্চ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অবজারভেশন। এই দুটো কিন্তু নোট করে রাখা যেতে পারে যে রিসার্চ অ্যান্ড অবজারভেশন ইজ দ্য প্রাইমারি এলিমেন্ট টু পোর্ট্রে ক্যারেক্টার। তারপরে অবজারভেশনের পরে নেক্সট যেটা আসে, নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল কনস্ট্রাকশন বা ফিজিক্যাল, বা যেটা কাস্টিংয়ের মধ্যে বেসিক্যালি পড়ে, যে ফিজিক্যাল কনস্ট্রাকশন, ফিজিক্যাল আউটলুক, বডি, এটারই একটা অ্যাডভান্স প্রসেস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিং। বডি যেটা চলে আসছে এবং পাশাপাশি ভয়েস ওখানে চলে আসছে, মানে আমরা বাংলায় যেটাকে আঙ্গিক অভিনয় বা বাচিক অভিনয় এইগুলো এর মধ্যে চলে আসছে। বাট মোস্ট টাফেস্ট ইজ মাইন্ড, মাইন্ডটাকে জাজ করা, কোন সিনে কোন সিনারিওতে কোন সিকোয়েন্সে কোন শটে বেসিক্যালি কীভাবে অনুসরণ করছেন এবং সেই সময়তে তার লাইফে কী ঘটছিল, তখন তিনি কীভাবে অনুসরণ করেছেন, এটাকে বেসিক্যালি বলা হয় এরর জাজমেন্ট। ঠিক আছে, তো মাইন্ডের মধ্যে এই বিষয়টা পড়ে আছে। মাইন্ড যখন একটা ক্যারেক্টারকে একটা অভিনেতা ফলো করতে শুরু করে, একটা ক্যারেক্টারের মাইন্ড, তখন কিন্তু ব্যাপারটা আরও অ্যাডভান্স লেভেলে চলে যায়। আর লাস্টে তো অবশ্যই স্পেস, যে অ্যাক্টার যত বেশি ডেভেলপ করে যায় সে স্পেস নিয়ে খেলা করতে শুরু করে। স্পেস বলতে এখানে অবশ্যই সিনেমা স্পেস, সিনেমার যে ফ্রেম সেইটা তো আছেই, পাশাপাশি স্পেস বলতে আমরা এখানে বুঝছি স্ক্রিন প্লে এজ বা স্ক্রিন প্লে যে জার্নি, সিনেমার ভাষায় স্ক্রিন প্লে এজ বলতে শুরু থেকে শেষ অবধি বা মাঝখানে মিডল পয়েন্টে বা কোনো একটা প্লট পয়েন্টস, ইমোশনসের কী পরিবর্তন হচ্ছে, এই সমস্ত যে আউট স্ট্রাকচারটা সেটা হচ্ছে স্পেস। সো BVMS ইজ এ ফ্যান্টাস্টিক ফর্মুলা টু বি অ্যান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক অ্যাক্টর, বা যেটাকে বলা হয় ক্যারেক্টার অভিনেতা। BVMS ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যাডাপ্টেশন ফর আ ক্যারেক্টার। আর তা আমরা এই লেসেন্স থেকে এটা জানতে পারবো যে সুশান্ত সিং রাজপুত কিন্তু একজন সফল অভিনেতা ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন MS ধোনি সিনেমাটা। এবং পাশাপাশি এটাও বলার যে তার বাদবাকি যে পারফরমেন্সগুলো আছে, লাইক কাই পোচে, লাইক কেদারনাথ আমার লাস্ট ফিল্ম দেখা, দ্যাট ওয়াজ ভেরি মাচ অফ আ সাইন অফ আ অ্যাসপায়ারিং অ্যাক্টার, আ গ্রোয়িং অ্যাক্টার, আ গ্রোয়িং স্টার। বাট দ্য স্টার ইজ লাইক আ পাপেট টু হিজ ফর্চুন। সো এটাই বলার ছিল আজকে এই ভিডিওতে। তো যারা যারা এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই, তাদেরকে একটু এটাই বলবো যে সুইসাইড